আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সাবেক জেনারেল মইনের স্বপ্ন রাজনীতির মার প্যাঁচে যেভাবে ভেঙে যায়, এদিকে গোপন কক্ষে ডাকাতি ইভিএম এর বড় চ্যালেঞ্জ যা বললেন ইসি আহসান। সর্বশেষ থাকছে টিএসসি তে ছাত্রদল কর্মীকে পেটালো ছাত্রলীগ, মোটরসাইকেল ভাঙচুর। পুরো প্রবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন জেনারেল মইন, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এতে সম্মত না হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হন। জেনারেল মইনের ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমনটাই জানা গেল। ১১ এর নায়ক জেনারেল মইন ২০০৭ সনে ক্ষমতা নিয়েছিলেন দুটো উদ্দেশ্যে। ১, জিয়া অথবা এরশাদ হবেন। ২, রাজনৈতিক সরকারের প্রেসিডেন্ট হবেন। যদিও তার অপর তিন সহকর্মী জেনারেল মাসুদ, জেনারেল আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল বাড়ির মধ্যেই এ নিয়ে প্রচণ্ড দ্বিমত ছিল। এদের কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন সেনা শাসন জারি করার। যদিও বাইরের দুনিয়া থেকে মইন এ ব্যাপারে তেমন উৎসাহ পাচ্ছিলেন না। জেনারেল মইনের ঘনিষ্ঠ অন্তত দুইজনের মত ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশটাকে ঠিক করে ব্যারাকে ফিরে যাওয়াই উত্তম হবে। এই অবস্থায় জেনারেল মইন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। তখন তাকে আশ্বস্ত করা হয়, যদি তাদের দল ক্ষমতায় আসে তখন অবশ্যই এটা বিবেচনা করা হবে। মইন এতেই আশ্বস্ত হন, বিগলিত হন খুশিতে। এর পরপরই জেনারেল মইন ভারত সফরে যান। বলাবলি আছে সেখানেও তিনি সবুজ সংকেত পান। মইন দেশে ফিরেন চারটি ঘোড়া নিয়ে, যা কিনা ঘোড়া কূটনীতি হিসেবে সমধিক পরিচিত। দেশে ফিরে জেনারেল মইন নির্বাচনে অনেকটা একতরফা ভূমিকা রাখেন। নির্বাচনের দিন বেলা ৩টার সময় খুশিতে একজন বিদেশি কূটনীতিককে বলেন, মনে হচ্ছে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। তখনও নির্বাচনের বাকি এক ঘন্টা, আওয়ামী লীগ জয়লাভ করে, স্বাভাবিকভাবেই খুশি আওয়ামী লীগ। খুশির অন্ত নেই জেনারেল মইনের। নানাভাবে বার্তা পাঠাতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে, কিন্তু বারবারই নেতিবাচক খবর আসতে থাকে। জেনারেল মইন তখন দুজন বিদেশি বন্ধুর কাছে জানতে চান, এমনটা তো হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেয় দলটি। জেনারেল মইনের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। তার ঘনিষ্ঠজনদের বলতে থাকেন, এটা তো ওয়াদার বর খেলাপ। কিন্তু জেনারেল মইন হয়তো জানেন না, রাজনীতিতে এমনটা হর হামেশাই হয়ে থাকে। জেনারেল তখন কি করবেন? ঘনিষ্ঠজনদের পরামর্শে বিদেশ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠাঁই হয় যুক্তরাষ্ট্রে। বর্তমানে ফ্লোরিডায় তার দিন কাটে হাসপাতাল আর বাড়ি করে। অন্যদিকে চার কুশীলবের মধ্যে একজন মাত্র দেশে ভালো অবস্থায় আছেন। জাতীয় পার্টির টিকিট নিয়ে জেনারেল মাসুদ এমপি হয়েছেন। এখন ব্যস্ত আছেন নানা ব্যবসা বাণিজ্য নিয়ে। জেনারেল আমিন মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত, ব্রিগেডিয়ার বাড়ি যুক্তরাষ্ট্রে বেঁচে থাকার লড়াই করছেন। যদিও জেনারেল মইনের সঙ্গে বিরোধের কারণে ব্রিগেডিয়ার বাড়িকে অনেক আগে দেশ ছাড়তে হয়েছিল। যাচ্ছি পরের সংবাদে। নির্বাচনী কেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসী ডাকাত দাঁড়িয়ে থাকাকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার ইসি। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান এমন মন্তব্য করেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্যে এদিন নির্বাচন ভবনের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই শঙ্কা প্রকাশের সঙ্গে গোপন কক্ষে ডাকাত ঠেকানোর হুঁশিয়ারি দেন তিনি। কুমিল্লার প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম দেখানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান। সেখানে একজন সাংবাদিক বলেন, এর আগে দেখা গেছে যে গোপন কক্ষে ঢুকে ইভিএম এ ব্যালট খোলার পর একজনের ভোট অন্যজন দিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তখন আহসান হাবিব বলেন, ইভিএম এর মধ্যে চ্যালেঞ্জ একটাই, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না, সেটা হচ্ছে একটা ডাকাত সন্ত্রাসী ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা। আপনার ভোট হয়ে গেছে, চলে যান, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। তবে আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রীয় ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন, সাংবাদিকদের উপস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ধরনের অনিয়ম ঘটবে না বলে আশ্বস্ত করেন তিনি। আহসান হাবিব আরও বলেন, সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের অ্যালাউ করা হবে, ভেতরে ঢোকেন, ছবি দেন, সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে, নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, দুর্বলতা নাই, কোনো চাপ নাই, আমরা টোটাল স্বাধীন, স্বাধীনভাবে কাজ করব, দেখবেন আমি কথা কম বলতে চাই। ইভিএম এ কোনো ধরনের কারচুপির সুযোগ নেই দাবি করে তিনি বলেন, যার যার ভোট তার তার পছন্দে দেওয়ার মতো পরিবেশ তৈরি করবে ইসি। কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখতে
34 জনের আসার কথা থাকলেও সোমবার এসেছিলেন 21 জন। প্রার্থীর প্রতিনিধিদের ইভিএম মেশিনে ভোট দেওয়া এবং ফলাফল প্রিন্ট দেওয়া সহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে দেখানো হয় তাদের। এ সময় ইভিএম প্রকল্প পরিচালক, আইটিইউএ প্রকল্প ও এনআইডি উইং এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কুমিল্লা প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি আহসান হাবিব বলেন, তাদের অনেক প্রশ্ন ছিল, সেসব প্রশ্নের জবাব দিয়েছি। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন চত্বর, টিএসসিতে ছাত্র দলের এক কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল। সোমবার বিকাল 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদল কর্মীর নাম ইরফান শিকদার। তিনি ঢাকা কলেজের 19-20 সেশনের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল 4:30 দিকে এফ আর হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে টিএসসিতে আসে। এ সময় তারা সেখানে আগে থেকে অবস্থান করা ছাত্রদল কর্মী ইরফানকে সন্দেহ করে প্রথমে ফোন দিতে বলে। তিনি ফোন দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর চড়াও হন। হামলার শিকার ইরফান শিকদার মানব জমিনকে বলেন, আমি টিএসসিতে দাঁড়ানো ছিলাম, তারা মিছিল নিয়ে এসে কথাবার্তা ছাড়াই আমার উপর হামলা করে।